স্বচ্ছতা গতিশীলতা ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে নওগাঁয় পুলিশ সদস্যের শরীরে বডিওন ক্যামেরা চালু করা হয়েছে। দুপুর 12টায় শহরের বালুডাঙ্গা বাস স্ট্যান্ডে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এটির উদ্বোধন করেন নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া। জানা গেছে, প্রথম পর্যায়ে 35টি বডিওন ক্যামেরা জেলা পুলিশের সংযুক্ত করা হয়েছে। পরবর্তীতে দায়িত্বরত সব পুলিশ সদস্যের শরীরে এটি যুক্ত করা হবে। 40 মেগাপিক্সেলের হাই রেজুলেশন ক্যামেরাতে একই সঙ্গে অডিও ও ভিডিও করা যাবে। এছাড়া 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো সহ ওয়াইফাই, 3G, 4G ও GPS নেটওয়ার্ক প্রযুক্তির সাহায্যে সরাসরি যে কোনো স্থান থেকে তদারকি করা যাবে। রেকর্ডকৃত তথ্য চলে যাবে কেন্দ্রীয় সার্ভারে, ধারণকৃত কোনো তথ্য মুছে ফেলার সুযোগ থাকবে না। টহল ডিউটি ও চেকপোস্ট পরিচালনা সহ যে কোনো অভিযানে পুলিশ সদস্যরা আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ বডিওন ক্যামেরা ব্যবহার করবেন। এর মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের পাশাপাশি পুলিশ সদস্যের আচরণ ও গতিবিধি নজরদারিতে আনা হবে। প্রধানমন্ত্রী 2008 সালে যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নের দেখিয়েছিলেন আমাদের জাতিকে, আমরা কিন্তু অনেকখানি অর্জন করতে পেরেছি এবং আমাদের আরও কাজ করার বাকি আছে। এবং 2041 সালে মাননীয় প্রধানমন্ত্রী যে প্ল্যান দিয়েছেন উন্নত বিশ্ব, সেই উন্নত বিশ্ব তৈরি করার জন্য আমরা মনে করি আমাদের উন্নত পুলিশ দরকার।